নমস্কার বন্ধুরা এম এস ক্রিয়েটারে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাই তো আজকে আবার পুনরায় তোমাদের প্রিয় শো চ্যালেঞ্জিং শো যাই হোক ম্যাগি নিয়ে চলে আসলাম চ্যালেঞ্জিং ভিডিও হবে আজকে ম্যাগি নিয়ে তো তার আগে আমি একটু কথা বলে নিই তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছ যে দাদা তুমি তো বলছো এমএস ক্রিয়েটার কিন্তু চ্যানেলের নাম মাই ওপেনিয়ন রয়েছে তো অ্যাকচুয়ালি দেখো তোমরা যখন চ্যানেলটার পেজে আসবে তখন দেখবে এখানটার নিচে দেখাতে পারছে কিনা যাই না যাই হোক এইখানটাতে হোম পেজে এম এস ক্রিয়েটার বলে শো করবে বাট যখন চ্যানেলটার ভিতরে ঢুকবে তখন মাই ওপিনিয়ন দেখায় তো এটা নিয়ে অনেক অ্যানালাইসিস কাটা ছেড়া যাই বলো না কেন সমস্ত কিছু হয়েছে ইউটিউবকে মেল ঠেল পাঠানো সমস্ত কিছু করা হয়েছে বাট এটা এখনও মানে চেঞ্জ হয়নি আমার তরফ থেকে এদিক থেকে সব চেঞ্জ হয়ে গেছে এটা কবে থেকে চেঞ্জ হয়ে আমি জানি না তো যাই হোক আশা করি খুব হয়তো শিগগিরই চেঞ্জ হয়ে যাবে তো আজকের ম্যাগি চ্যালেঞ্জ অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে ম্যাগি চ্যালেঞ্জটা যেন হয় তো আজকে সেই হিসাবে নিয়ে আসলাম শাস্তিটাও বরাবরের মতো আমার ওয়াইফ বলে দেবে কি শাস্তি আছে বলা যে ঠিক করবে সে বলবে আমি ঠিক করেছি তো আমি বলবো তো আজকের শাস্তিটা আমার এখান থেকে বেরিয়েছে কথা হলো যে হারবে সে জনির এই দড়িটা পড়বে এটা জনির দড়ি জনি এখন নিচে ঘুমোচ্ছে তো জনির দড়ি এটা সে জনির এই দড়িটা পড়বে আর তাকে জনির মতো করে দুবার ডাকতে হবে আমাদের জনি সাধারণত দু ডাকে এক হচ্ছে নর্মালি ভৌ ভৌ একটা হচ্ছে যখন ব্যথা পায় তখন কাই কাই তো সেরকমভাবে ডাকতে হবে এই দড়িটা তাকে পরিয়ে দেওয়া হবে অবশ্যই দড়িটা যে হারবে সে পরবে আর এই যেখানটা হ্যান্ডেল ধরার ধরার জায়গা সেখানটা যে জিতবে সে ধরে থাকবে মানে সে মালিক ঠিক আছে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক কিছু বলার থাকলে বলে দাও আমাকে ব্যাগি ডাকছে ঠান্ডা লাগলে খেতে পারি এমনি তোমাদের কি মনে হচ্ছে কে জিততে পারে আমার তো মনে হচ্ছে আজকেও আমি হারবো মনে হচ্ছে বলে দিই বলে বলে দিই এখানে চার প্যাকেট চার প্যাকেট ম্যাগি নেওয়া হয়েছে মানে আমি এক জায়গাতেও বসাইনি এই গ্যাসের দুই দিকে দুটো পাড়িতে বসেছিলাম এই যে চার প্যাকেট আর ওর এখানে সেম দেখো চার প্যাকেট তো দুজনেরই সেম সেম সাইজের সেম সেম সাইজের কাটা চামচ না বড়ও না ঠিক আছে আর একটু ড্রাই করে করেছি ম্যাগিটা ম্যাগি তো দু রকম হয় এক ড্রাই আর একটা হচ্ছে একটু ঝোল 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 করিনি ড্রাই করেছি ঠিক আছে তো মোটা বরাবরের মতো আজকে একটু মনে হচ্ছে যে কনফিডেন্সের অভাব পাচ্ছি আমি মানে কনফিডেন্সটা পাচ্ছি না কালকে যেভাবে হারলাম আর যেভাবে ভুত হলাম তো দেখা যাক কি হয় ঠিক আছে তো একটু করছি পুশ করে আমরা আবার রিটার্ন আসছি নিয়ে নেবো খেতে খেতে নিজে নিয়েই খাও নিচে নিয়ে খাও নিচে নিয়েই খাও তাই তুমি না ঠিক আছে ঠিক আছে

আজকে না একটু মানে খুব জোশের অভাব কেন কি জানেন ও ঝিম আমি ওকে ভিডিওটা স্টার্ট করার আগে বললাম তোমার কি আজকে ভিডিও করতে ইচ্ছে করছে না তুমি একদম ঝিম কেন আসলে একটু ওই মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য একটু টেনশনে রয়েছি যাই হোক না এটা আমার সাথে হয়েছিল চারটে দিন বাবা আমার উপর দিয়ে জাগেছে ওর আজকে দুদিন দিন চলছে ও বলো দাদু 1 2 3 স্টার্ট বলো 1 2 3 স্টার্ট তুমি বল তুমি খালি প্রত্যেক তুমি আমি চাচ্ছি রেডি থাক মানে কি বলো বলো না না বলো 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 চামচটা ধরো চামচটা ধরো বাবা উঠলো না তুই মা এত কাদা হয়ে গেছে

গো 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 কিজন হবে বাচ্চা কিজন হবে হুম কিজন কুকুরের মতো কুকুর দুধ রকমের ঢাকে আমাদের জনি একটা কাফের দেখলো অচেনা লোককে দেখরে কেমন चिल्্লাই আরে কিজন হ্যাঁ হুম ব্যথা লাগলে কেমন করে খেয়ে নিছো বাবা বাবরে কি কষ্ট হয়েছে আজকে ওরে বাবা শেষ হয়ে গেছে খাবার প্রোটেশন করো না করে না খেয়ে কেন 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 এতক্ষণ যে ভাবে খেয়েছি না টেস্টটা পাইনি এবার পাচ্ছি বেশি খারাপ কখন লাগে জানো যখন নিজের ঠিক করা শাস্তি নিজেকেই পেতে হয় কালকের শাস্তিটা ছিল আমার ঠিক করে আমি পেলাম আজকে ওর ওই পেল তো বন্ধুরা বিশ্বাস করো মানে কাউকে যখন হারানো হয় না খুব মানে খুশির মতো খবর আর কিছু হয় না আর স্লেজিং জিনিসটা সবকিছুর মধ্যেই হয় ক্রিকেট ফুটবল কাউকে হাসানো যেমন ধরুন ব্যাটসম্যানরা যখন ব্যাট করে উইকেট কিপার তাকে বিভিন্ন রকমে উত্তক্ত করে যে সে মাথা গরম হয়ে ভুলভাল শট খেলে এই যে আমি যে কথা বলতে কেন খেতে খেতে যে কথা বলছি ও হাসবে ওই যে টাইমটা ওয়েস্ট এটা আমার প্লাস পয়েন্ট ঠিক আমি হেসেছি ঠিকই কিন্তু আমার মুখ কিন্তু চলা বন্ধ হয়নি কন্টিনিউ খেয়ে গেছি মনোসংযোগ বিচ্ছিন্ন হয় একটা আমার মনসংযোগ বিচ্ছিন্ন হয়নি আসলে আজকেও সেম কেস ওর আসলে মুখের ভেতরটা জায়গাটা বড় না ওটাই হলো সমস্যা না না আমার ননদ তো সেদিন কি এসে বলে গেছে যে বৌদি আমার আর আমার দাদার মুখের ভেতরের জায়গাটা একটু বেশি হ্যাঁ হারার কত রকম এক্সকিউজ থাকে দাও বেলটা দাও বেলটা দাও বেলটা দাও এটা কিন্তু উচিত না জানো তো রাত্রিবেলা করে এই বেল্ট ফেল গলায় দিয়ে যদি ভূতগুলো ধরে মায়েরই বলছি বিরাট ভূত ভয় ভাই এটা কি গো যদি রাত্রিবেলা যদি ভূতে ভূতে ডাকে জানি না কি মরতে যেই শাস্তিটা আমি ঠিক করেছিলাম অন্য কিছু ঠিক করলে ভালো হতো কিন্তু জিতে গেলে আবার বেশ মজা হতো আমার রাত্রিবেলা এটা দিয়া তো ঠিক হবে কিছু হবে না দাও শিওর হ্যাঁ শিওর রাত্রিবেলা আমার মাথায় গায়ত্রী মন্ত্র জপ করে দিও আমার ভূতে ধরবে না তো বউ চলে গেলে ভগবানের বউ মরে বুঝেছো শুরু করো

মাৰিলে পাৰ কমে কিয় যাৰে না

এটা তো শাস্তির আগে বলা হয়নি এরকম শাস্তি আছে হবে না খেলবো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মানে তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের ওই শাস্তির একটা লিস্ট মানে কমেন্ট করে জানাতে বলেছিলাম তো তোমরা অনেকেই মানে শাস্তির বিভিন্ন রকম কমেন্টের লিস্ট মানে পাঠিয়েছিলে কিন্তু আমি চাইছি একটু ইউনিক টাইপের এই যে আমি যেমন একটু ইউনিক টাইপের করলাম একটু ইউনিক ইউনিক টাইপের ওই লঙ্কা খাওয়া পেঁয়াজ খাওয়া হ্যাঁ লঙ্কা খাওয়া পেঁয়াজ খাওয়া আদা খাওয়া রসুন খাওয়া এসব তো আছেই একটু অন্য টাইপের এবং যাই হোক তোমাদের যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি মানে কি করে যে বলবো আমি বুঝেই পারছি না প্রত্যেক দিন এত 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 মানুষ আমাদের ভিডিও দেখছে এবং এত কমেন্ট মানে মানে কী যে থিঙ্কিং হয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই তো পরের দিন নেক্সট একটা এরকম একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো বরাবরের মতোই ওই হারবে তো এখন অবধি তিন দুই ড্র ঠিক আছে ড্র এখন হয়নি তিন দুই খাবারের আর কি হবে যেটা পারবো না সেটাই দেওয়া তো হোক তোমরা ভালো থেকো পরের দিনের ভিডিওতে আবার দেখা হবে টাটা